পার্বতী, ও পার্বতী, কই গেলে বলো দেখি? দেখো তো তোমার জন্য কি এনেছি। এই এই তুমি আবার কি এনেছো গো? এই তো সেবারে বাপের বাড়ি যাওয়ার আগে অমন সুন্দর লাল টুকটুকে একটা শাড়ি দিলে, আবার কি এনেছো? সেটা তো ছিল উমার জন্য, এটা তো শ্যামার জন্য। বুড়ো বয়সে ভীমরতি, খালি টাকা খরচের ধান্দা বলো। উপহার মানেই টাকা দিয়ে কিনতে হবে নাকি? তুমি তো নিজেই উপহারের ভান্ডার পার্বতী। আমি আমি কি করে উপহারের ভান্ডার হলাম? বারে, তুমি তো প্রকৃতি, সব উপহারের উৎস যে তুমি। ধুর বুড়ো, আবার শুরু করলে তুমি। লজ্জায় মুখটা একদম লাল হয়ে গেল যে, আর লজ্জা পেতে হবে না। দেখো দেখো এটা পছন্দ হয় কিনা। কই কই দেখি দেখি। হুম হুম, উপহার তো পার্বতী বা উমার জন্য নয়, এ উপহার শ্যামার জন্য। আগে শ্যামার মুখখানা দেখি, তারপর উপহার হাতে পাবে। বড্ড জ্বালাও তুমি। উফ, এই তো আমার শ্যামা এসে গেছে, দেখি একবার চোখ বন্ধ করো দেখি। নাও, আবার চোখও বন্ধ করতে হবে? নাও পড়ছি, এবার দেখাও দেখি কি এনেছো। এই নাও শ্যামা, তোমার জন্য জোনাকি এনেছি। ও মা, কি সুন্দর গো এগুলো, এ তো ওই লাল টুকটুকে শাড়িটার থেকেও সুন্দর গো। এগুলো নাও শ্যামা, মর্তের চারিদিকে ঘনিয়ে থাকা অন্ধকার কাটিয়ে দিয়ে এসো, তোমার কালী রূপে সব কালিমা ধারণ করে নিও। তোমার এই উপহার দেওয়ার ইঙ্গিত আমি বুঝেছি ভোলানাথ, চিন্তা করো না তুমি। ওই মর্তের সব কালো খুঁচিয়ে আমি আলো জেলে আসবো,